Hey guys, আজকে আমি দেখাবো কিভাবে কোড ব্লকস এর লেটেস্ট ভার্সনে OpenGL ইনস্টল করতে হবে। ওকে, সো লেটস গেট স্টার্টেড। ফার্স্ট অফ অল আমাদের কোড ব্লকস ইনস্টল করতে হবে, তাই না? সো কোড ব্লকস ইনস্টল করার জন্য আমাদের যেতে হবে কোড ব্লকস এর ডাউনলোডসে, ডাউনলোড বাইনারিজ। এখান থেকে কোড ব্লকস 16.01 mingw setup.exe এই ফাইলটা আমাদের ডাউনলোড করতে হবে এবং ইনস্টল করতে হবে। আমি প্রেফার করি cdev ইনস্টল করা, তো আমার এখানে অলরেডি ইনস্টল করা আছে এই ফাইলটা। সো এখন আমরা নেক্সট স্টেপে যাব। সো গাইস, কোড ব্লকস ডাউনলোড এবং ইনস্টল করার পরে আমাদের OpenGL এর কিছু লাইব্রেরি ফাংশন ডাউনলোড করতে হবে। ওকে, সো এখন আমরা OpenGL এর লাইব্রেরিগুলো ডাউনলোড করব। freeglut.sourceforge.net এখান থেকে আমাদের ডাউনলোড বাটনে ক্লিক করতে হবে। ডাউনলোড বাটনে ক্লিক করার পর মার্টিনস উইন্ডোজ বাইনারিজ, এখান থেকে mingw ফাইলগুলো ডাউনলোড করতে হবে। এখানে আবার ক্লিক করলাম। এরপরে হচ্ছে ডাউনলোড freeglut 3.0.0। ওকে, এটা হচ্ছে আমাদের লাইব্রেরি ফাংশন গুলো। আমার কাছে অলরেডি ডাউনলোড করা আছে ফাইলগুলো, সো তো আমি এখন আর ডাউনলোড করছি না। সো এই জিপ ফাইলটা ডাউনলোড করার পরে এবং এক্সট্রাক্ট করার পরে আমরা এই ফোল্ডারটা পেলাম freeglut। এখন আমাদের এই ফোল্ডারের ভিতরে যে তিনটা ফোল্ডার আছে এবং এদের ভিতরে যে ফাইলগুলো আছে সেগুলোকে আমাদের নির্দিষ্ট ডিরেক্টরিতে পেস্ট করতে হবে। আমরা আমি ফাইলটা ডাউনলোড লিংক ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দিয়েছি, সো তোমরা ইচ্ছে করলে ওখান থেকে ডাউনলোড করে নিতে পারো। সো আমরা ফাইলটা এক্সট্রাক্ট করলাম এবং এটার ভিতরে যে বিন ফোল্ডারটা আছে সেটা থেকে freeglut.dll ফাইলটা কপি করব। কপি করে সি ড্রাইভের উইন্ডোজ ফোল্ডারের সিস্টেম ওয়াও 64 ফোল্ডারে পেস্ট করতে হবে। আমাদের অপারেটিং সিস্টেম যদি 64 বিটের হয় তাহলে আমরা এই ফোল্ডারে পেস্ট করব, এই ফোল্ডারের ভিতরে। আর যদি আমাদের অপারেটিং সিস্টেম 32 বিটের হয় তখন আমাদের সিস্টেম 32 ফোল্ডারে পেস্ট করতে হবে। ওকে, তাহলে আমি এখানে পেস্ট করে দিলাম। এখন আমাদের freeglut এর include ফোল্ডার থেকে চারটি হেডার ফাইল কপি করে কোড ব্লকস এর gl ফোল্ডারে পেস্ট করতে হবে। ওকে, তো সে program files, code blocks, main.gw, include gl। এখানে আমি অলরেডি পেস্ট করে দিছি, সো আমার এখানে রিপ্লেস আসছে, অন্য জায়গায় আসবে না। এরপর ফ্রিগ্লুটের lib ফোল্ডার থেকে এই দুটো ফাইল .a ফাইলগুলো কপি করে কোড ব্লকস এর lib ফোল্ডারে পেস্ট করতে হবে। ওকে, তাহলে আমরা যাই কোড ব্লকস এর lib ফোল্ডারে, প্রোগ্রাম ফাইলস x86 কোড ব্লকস main gw lib এখানে পেস্ট করে দিলে হবে। সো আমাদের গ্রাফিক্স লাইব্রেরি ফাংশন গুলো পেস্ট করার কাজ শেষ। এখন আমাদের কিছু সিস্টেম ফাইল ওভাররাইট করতে হবে। ওকে, সিস্টেম ফাইলগুলো ওভাররাইট করার জন্য আমাদের নোটপ্যাডে যেতে হবে এবং সেটা রান অ্যাজ অ্যাডমিনিস্ট্রেটর দিয়ে অন করতে হবে। নোটপ্যাড রান অ্যাজ অ্যাডমিনিস্ট্রেটর, আমরা কোড ব্লকস এর শেয়ার ডিরেক্টরি থেকে টেমপ্লেটের ভিতরে যাওয়ার পর এখান থেকে শো অল ফাইল সিলেক্ট করব এবং glut.cpp ফাইলটি সিলেক্ট করব। এই glut.cpp cpp ফাইলটি সিলেক্ট করলাম এবং ওপেন করলাম। এখন এই ফাইলে আমাদের ফাইন্ড এন্ড রিপ্লেসে গিয়ে এখানে glut32 আছে, সেটাকে freeglut দিয়ে রিপ্লেস করতে হবে। ওকে, glut32 রিপ্লেস উইথ freeglut। এখানে সবগুলো রিপ্লেস করা হয়ে গেছে। আমরা এখন ফাইলটা সেভ করব এবং আরেকটি ফাইল আমাদের এরকম ওভাররাইট করতে হবে। সো লেটস ওপেন দ্য ফাইল। আমাদের সব ফাইল দেখানোর জন্য অল ফাইল সিলেক্ট করে নেব। এখন আমরা যাব টেমপ্লেটে, এখান থেকে আমাদের যেতে হবে উইজার্ড ফোল্ডারে এবং glut ফোল্ডারে গিয়ে আমরা wizard.script নামের ফাইলটি ওপেন করব। আবার এখানে আমাদের সেম কাজ করতে হবে, এডিট ট্যাব থেকে রিপ্লেসে গিয়ে আগে যেটা ছিল glut32 কে আমরা freeglut দিয়ে রিপ্লেস করব। রিপ্লেস হয়ে গেছে আর নেই। সো ফাইলটা আমাদের অবশ্যই সেভ করতে হবে। আমরা গ্রাফিক্স লাইব্রেরি ইনস্টল করলাম এবং কিছু দরকারি ফাইল আবার এড করলাম। এখন আমাদের কোড ব্লকসে কিছু কাজ করতে হবে, এনভায়রনমেন্ট সেটআপ দিতে হবে। সো আমরা কোড ব্লকসটা ওপেন করব। কোডব্লকস ওপেন করার পরে আমাদের নতুন একটা প্রজেক্ট তৈরি করতে হবে, ক্রিয়েট এ নিউ প্রজেক্ট। এখানে অবশ্যই আমরা গ্লুট প্রজেক্ট সিলেক্ট করব, অন্য কিছু নয়। সো গ্লুট প্রজেক্ট সিলেক্ট করলাম আমরা, নেক্সট। এখানে আমরা একটা প্রজেক্টের নাম দেব, নেক্সটে যাব। এখানে আমাদের খুবই ইম্পর্টেন্ট একটা পার্ট, আমাদের গ্লুট লোকেশনটা অবশ্যই এটা দিতে হবে যেখানে আমরা কোড ব্লকস ইনস্টল করছি। সো আমি যেহেতু অলরেডি আগে দিয়ে দিয়েছি, সো এই জন্য এখানে চলে আসছে। ফার্স্ট টাইম করার ক্ষেত্রে অবশ্যই এটা এমটি থাকবে, খালি থাকবে। এখান থেকে গিয়ে mingw ফোল্ডারটি সিলেক্ট করতে হবে, প্রোগ্রাম ফাইলস, code blocks, mingw, ওকে। এটা সিলেক্ট করার পর আমরা নেক্সটে যাব। বাকি যে কম্পাইলার, জিসিসি কম্পাইলার আমাদের ডিফল্ট, বাকি সবগুলো ডিফল্ট থাকবে, কোনো কিছু চেঞ্জ করা লাগবে না এখানে, ওকে। ফিনিশ। এখন আমরা আমাদের প্রজেক্টের সোর্স ফোল্ডার থেকে main.cpp ফাইলটি ওপেন করব। আমি আমার ভিডিও ডেসক্রিপশনে একটি কোডের লিংক দিছি, আমরা ওই কোডটি এখানে এই ফাইলে ওভাররাইট করে রান করে দেখব ঠিকমতো কাজ করতেছে কিনা। আমাদের এতক্ষণ যা করলাম আমরা এটা, এই লিংক থেকে এই কোডটা কপি করব, আমরা এই কোডটা কপি করে আমাদের কোড ব্লকসের সোর্স ফোল্ডারের ভিতরে যে মেইন ফাইলটা ছিল সেটা আবার এড করব, সেভ করব এবং রান করে দেখব এখন ঠিকমতো কাজ করতেছে কিনা। ওয়াও, আমাদের গ্রাফিক্স তাহলে ঠিকমতো কাজ করতেছে। সো গাইজ, আমার অডিও কোয়ালিটি এত বাজে, তবু তোমরা কষ্ট করে দেখছো, এর জন্য থ্যাঙ্কস। ডু ওয়েল ইন দ্য এক্সাম, মেক মি গ্রেট। থ্যাঙ্কস ফর ওয়াচিং।